হ্যালো গাইস, আপনার আপনার ফেসবুকে কেউই ঢুকতে পারতেছেন না, ঠিক আছে? তার কারণে আপনি ইউটিউবে ঘাটাঘাটি করতেছেন যে ফেসবুকটা আমরা কিভাবে ঠিক করব। দেখেন, আমি এই মাত্র ফেসবুকে ঢুকতে চাইতেছি, বাট এনাবল টু লগ ইন এরকম চাইতেছে এবং সেকশন এক্সপায়ার্ড চাইতেছে। সো আপনারা এটা কিভাবে সমাধান করবেন অবশ্যই আমি এই প্রক্রিয়া বলে দেবো। আর এই প্রক্রিয়া জানার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখেন, আমি আমার আইডিতে ঢুকে পড়ছি। এখন দেন আমি লগ ইন বাটনে ক্লিক করলে অনেক সময় লোডিং নিবে, বাট আমার অ্যাকাউন্টে লগ ইন হবে না। আপনাদেরকে আমি সব কিছু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান, আমি একটু এনে পাসওয়ার্ডটা দিয়ে দিই ভিডিওটা ইউজ করে। সো বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর আমি আবার লগ ইন বাটনে ক্লিক করলাম। দেখেন এখন কি বলে, সো হচ্ছে না, এনা বল টু লগ ইন, ঠিক আছে, এরকম চাইতেছে। বাট আমি যদি এখন মেসেঞ্জারও ক্লিক করি, মেসেঞ্জারও সেম আসবে। আমাদের মেসেজ মানে কোনো দিকে ঢুকতেই দেওয়া হচ্ছে না। দেখেন, লগ ইন বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড চাই, বাট আবার ওই রকমই করে, এনাবল টু লগ ইন এরকমই করে। সো আমরা এটা কীভাবে ঠিক করবো? এখন আমরা এই প্রক্রিয়ার মধ্যে আমরা এখন চলে যাই। সো ধরেন আমরা প্লে স্টোরে চলে যাবো। দেখেন, প্লে স্টোরেও মনে হয় এরকম প্রবলেম, কারণ ফেসবুক আর প্লে স্টোর গুগল মোটামুটি প্রায় ইউটিউব ফেসবুকের মতোই। দেখেন, ফেসবুকে আমরা ফেসবুক সার্চ করবো, হয়তো বা সম্ভবত আমাদের ফেসবুকটাকে বাংলাদেশ থেকে অলরেডি সরিয়ে দেওয়া হয়েছে। আমরা আর মনে হয় আর কোনো দিন ফেসবুক চালাতে পারবো না। দেখেন না, এটা দেওয়া যায় অন্যরকম। আচ্ছা, যাই হোক, আপনারা কোনো চিন্তা করেন না, আর চিন্তা করলে লাভ হইব না, কারণ এটা আপনা আপনি ঠিক হয়ে যাব, আপডেট চলতেছে মূলত। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যে এটা আপডেট চলতেছে, ঠিক আছে? ওকে, বাই।